ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস গোপনে গোপনে ভালোই সংসার চালিয়ে যাচ্ছিলেন। 9 বছরের সংসার জীবনে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়কেও জন্ম দেন লোকচক্ষুর অন্তরালে। তবে সব ঝামেলার শুরু হয় নায়িকা শবনম বুবলিকে নিয়ে। অপু বিশ্বাসের ছেড়ে দেয়া বসগিরি সিনেমায় অভিনয় করেন বুবলি। সে সময় শাকিব খান আর অপু বিশ্বাসের মাঝে জয়কে জন্ম দেয়া নিয়ে চলছিল নানা ধরনের সমস্যা। তবে জয়ের জন্মের পর সেসব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন অপু বিশ্বাস। তিনি নিজেই জানান, 10 তারিখ লাইভে আসার আগে সপ্তাহখানেক ধরেই শাকিব খান অপু বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করতেন, বেবিকে আদরও করেছেন। এরকম ছবি সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাস লাইভে আসার পর ছড়িয়ে পড়ে। তবে শাকিব চাইছিলেন ছেলের জন্মদিনে সবার সামনে তাকে নাকি আনতে। অপু বিশ্বাসও শাকিবের চাওয়াটাকেই প্রাধান্য দিচ্ছিলেন। তিনিও ফিট হয়ে ফিরতে চাইছিলেন মিডিয়ায়, কিন্তু সমস্যাটা বাধে শবনম বুবলির একটি ছবি ও সেই ছবির ক্যাপশন নিয়ে। শবনম বুবলির 2 বোন, বোনের জামাই বুবলি আর শাকিব খান 6 জনের একটি স্থির চিত্রে ক্যাপশন লেখেন ফ্যামিলি টাইম। আর এটা দেখেই অপু বিশ্বাস রেগে মেগে অস্থির। তিনি শাকিব খানকে সরাসরি ফোন করে বলেন ছবিটি সরিয়ে নিতে, কিন্তু এই কথায় কর্ণপাত করেন না শাকিব খান। তাই সকালে উঠে অপু বিশ্বাস নিজেই ফোন দেন শবনম বুবলিকে, জিজ্ঞেস করেন কোন সাহসে ফ্যামিলি টাইম লেখে শবনম বুবলি। উত্তরে বুবলি জানান তাকে নাকি অশ্লীল ভাষায় গালাগালি করেছেন অপু বিশ্বাস, তিনি নাকি থানায় জিডিও করতে যাচ্ছেন। এরপর যখন অপু বিশ্বাসের সাথে মিডিয়ার কর্মীদের আবার কথা হয়, তখন তিনি জানান কখনোই গালাগালি বা হুমকি দেননি তিনি, কারণ তিনি একজন নায়িকা, কোনো মাফিয়া নন। সেই সাথে অপু বিশ্বাসের সাথে বুবলির কি কথা হয়েছে, সেটা বুবলি কেন মিডিয়ার সামনে প্রকাশ করছে না, সেটাও জানতে চান অপু বিশ্বাস। শাকিব খানের সাথে ফ্যামিলি টাইম লিখলে সমস্যা কোথায়, অপু বিশ্বাসের শাকিব খান কে হন, আর এই প্রশ্নটাই নাকি অপুকে বেশ ক্লিক করে। সেই সাথে আরো কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন শাকিব খান এবং বুবলি। ঘটনা ছড়িয়ে পড়ে মিডিয়ায়, অপু বিশ্বাস যাচ্ছিলেন আবার বড় পর্দায় ফিরতে। ওদিকে নিজের সন্তান সংসার নিয়েও চিন্তায় পড়ে যান এই নায়িকা। সব মিলিয়ে একটা হজবড়ল অবস্থার সৃষ্টি হয়, আর এতে করেই কোনো কিছু চিন্তা না করেই লাইভে চলে আসেন, আর এরপরের ইতিহাস সবার জানা। ওদিকে শাকিব খান 2 দিন পর অপুকে মেনে নিলে একসাথে তারা একটি ফটো সেশনে অংশ নেন। সেখানে অপু বিশ্বাস, জয় এবং শাকিব খান 3 জনই ছিলেন। সেই ফটো সেশনের ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন ফ্যামিলি টাইম। সবার কাছে মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক, কিন্তু এরপরই দেখা যায় নানা ধরনের সমস্যা। বোঝা যায় শাকিব খানের অপু বিশ্বাসকে মেনে নেওয়াটাও ছিল হয়তো লোক দেখানো, যদিও শাকিব খান বলেছেন নিজেদের মাঝে যে বোঝাপড়া এবং সম্মানটা থাকা দরকার সেটা আর নেই, তিনি চান কাজ নিয়ে ব্যস্ত থাকতে। সামনের দিনগুলোতে প্রযোজনারও ইচ্ছা আছে এই নায়কের। সব মিলিয়ে বলা যায় কিছু ভুল বোঝাবুঝি আর বাইরের লোকেদের নাক গলানোর কারণেই ভেঙে গেল শাকিব খান অপু বিশ্বাসের বহুদিনের দাম্পত্য জীবন। আর আমাদের দেশের সিনেমা থেকে বিদায় হলো সফল একটি জুটির। প্রিয় দর্শক, শাকিব খান আর অপু বিশ্বাসের সংসার ভেঙে যাওয়ার পেছনে শবনম বুবলির দায় কতটা বলে মনে করেন আপনারা? এ নিয়ে যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।